সারা ভারত জুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে সামিল হয়ে রাস্তা অবরোধ করলেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। মালদা জেলার মোথাবাড়ি এলাকার বেশ কয়েকটি জায়গায় রাস্তার ওপর বেঞ্চ রেখে রাস্তা অবরোধ করেন সিএএ এবং এনআরসির বিরোধিতায়। এছাড়াও মালদা জেলার বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষ এনআরসির বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করে। তাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদা জেলার সুজাপুর এলাকা। আগুনে জ্বালানো হয় পুলিশের গাড়ি, ফাটানো হয় বম। সারা ভারত জুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘটের সমর্থনে সামিল হয়ে রাস্তা অবরোধ করলেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। মালদা জেলার মোথাবাড়ি এলাকায় বেশ কয়েকটি জায়গায় রাস্তার ওপর বেঞ্চ রেখে রাস্তা অবরোধ করা হয় এনআরসি এবং সিএএ এর বিরোধিতায়। জানা যায় সন্ধে 6টা পর্যন্ত চলবে এই অবরোধ। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা সভানেত্রী সাবি বেগম, মালদা জেলা প্রেসিডেন্ট মনসুর বিশ্বাস, কালিয়াচক 2 নং ব্লক মোথাবাড়ি এলাকার প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়া আলী। সমাজবাদী পার্টির সমর্থনে প্রায় 400 মতো লোক সামিল হয় এই অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনে। আটকে পড়ে সারি সারি ট্রাক ও বিভিন্ন যানবাহন। সেখানে তৃণমূল দলের দুর্নীতির বিরুদ্ধে ভাষণ দেন সমাজবাদী দলের নেতারা। আজকে আপনারা কেন আন্দোলন শুরু করেছেন? আমরা আজকে আন্দোলন শুরু করেছি আমাদের যে বিজেপির বিরুদ্ধে, আর তার সাথে আমার দ্বিতীয় পার্টি তৃণমূলের বিরুদ্ধে আমরা শুরু করেছি। আমরা এই দোনো পার্টির উপরে ভরসা করতে পারছি না, তাই আমরা নতুন দল অখিলেশের আর কিরণময় নন্দুর সহযোগিতায় এখানে আমরা মোথাবাড়ি 52 বিধানসভায় সমাজবাদী পার্টিকে নিয়ে এসেছি। এবং আমরা হিন্দু মুসলমান সমস্ত গোত্রের লোক একসাথে আওয়াজ তুলে আমরা সমাজবাদী ঝান্ডা ধরে একটা নতুন পার্টি গঠন করতে চাই। তাই এনআরসির বিরুদ্ধে আমরা বিরাট বড় আন্দোলন আজকের ডেটে শুরু করেছি এবং সমস্ত জায়গাতে সৌহার্দ্যপূর্বক এই আন্দোলন আমাদের সাকসেস করে তুলে ফেলেছি। ইনকলাব জিন্দাবাদ, সমাজবাদী পার্টি জিন্দাবাদ। গিয়ে অবরোধ করেছেন কী কারণে? একমাত্র এই এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে অবরোধ করছি। কোথায় কোথায় অবরোধ করেছেন? আমার মোথাবাড়ি পুরোটাই আছে, পুরোটাই করা হচ্ছে। কোথায় কোথায় জায়গাগুলো নাম আপনার? এখানে বাবলা, মোথাবাড়ি, মেহরাপুর, উত্তর লক্ষ্মীপুর, গীতামোড়, সব জায়গায় এনআরসির বিরুদ্ধে লড়াই শুরু করেছি। এনআরসির বিরুদ্ধে মূলত আজকে অবরোধ? হ্যাঁ, অবরোধ। যেটা ধর্ম ঢাকা ধর্মঘটকে আপনারা সাপোর্ট করছেন না করছেন না? সাপোর্ট করছি, আমরা সাপোর্ট করছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আপনাদের সংগঠনের নাম? সংগঠনের আমরা তো অখিলেশ যাদব, আজম খান, কিরণময় নন্দ, সমাজবাদী পার্টি এবং অন্যান্য অনেকজন আছে আমাদের দলে। সমাজবাদী পার্টি সাইকেল চিনে। ঠিক আছে, আপনার নাম? আপনাদের যা হচ্ছে মুসলিম হিন্দুদের ভাই ভাইদেরকে ভাঙছে, মতও ভাঙছে, মোদিও ভাঙছে। এছাড়াও মালদা জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে এনআরসির বিরুদ্ধে সাধারণ মানুষ। তাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার সুজাপুর এলাকা। আগুনে জ্বালানো হয় পুলিশের গাড়ি, ফাটানো হয় বম। পুলিশে পাবলিকে এক প্রকার লড়াই শুরু হয়ে যায়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে, তাতে বিভিন্ন দাঁড়িয়ে থাকা গাড়ির কাচ ভেঙে যায়। আহত হয় কয়েকজন পুলিশ এবং কিছু পাবলিক। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় সেখানে মালদা জেলা পুলিশের তরফ থেকে। সেখানে পৌঁছায় মালদা পুলিশের বিভিন্ন কর্তারা, তাতে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ গাড়ি ভাঙছে, পুলিশ দেখো। পুলিশ বাঁচবে না, পুলিশ চলছে না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।